ঠাকুমা সারা জীবন আফসোস করে গেলেন, আমাদের নিজস্ব কোনো বাড়ি হলো না। কদমতলা থেকে বকুলতলা, ট্রলি ভর্তি বাসন কোষণ, তালি তাপ্পি মারা তোষক, হাজার বছরের পুরনো ট্রাঙ্ক, বইপত্তর মুড়ির টিন আর লোহার বালতির ঝনঝন ঝনঝন, আবার বকুলতলা থেকে বাদামতলা, বাদামতলা থেকে বসন্ত রায় রোড, একটুখানি জলের জন্য কুরুক্ষেত্র, অন্যের বাড়ি সাফ বাথরুম পরিষ্কার, অন্যের বাগানের রক্ত দিয়ে ফোটানো গোলাপ, সব ছেড়ে দিয়ে আবার টেম্পো কিংবা ট্রলি, আবার হাঁড়ি করা, আবার অশক্ত তক্তপোষ জীর্ণ টেবিল চেয়ার, দারুণ রোদ্দুরে ঘামের রাস্তায় রাস্তায়। অথচ দেখো, এই বাড়ির বাড়িউলি আজ সকালে এই সাজানো গোছানো সংসার রেখে কত সহজে ধূপধুনো ফুলমালা আর হরি সংকীর্তনে বাড়ি খালি করে দিল। বস্তুত আমাদের কারুরই নিজস্ব কোনো বাড়ি নেই।